লিখিটা খোলো। নিয়েছো? আমি বুঝতে পারিনি। দেখো ননি যাচ্ছে, ননির মামার বাড়ি। দেখো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো ফাইনালি পাপিয়া এখন যাবে কুড়ুম্ব। কুড়ুম্ব গ্রামে ওদের মন্দিরে প্রতিষ্ঠিত হবে সেই রাধাকৃষ্ণ, যেটা আমার আগের ভিডিওতে তোমরা সকলেই দেখেছো। তাই একটু ওরা ধরাধরি করে সঞ্জয়দা আরও ব্যাগটা, মানে ঠাকুরের পেটিটাকে একদম নিয়ে চলে যাচ্ছে গাড়িতে। তো পাপিয়া যাবে, যাচ্ছে আজকে 6ই এপ্রিল, আর আমি যাবো 7ই এপ্রিল, যেদিন প্রতিষ্ঠা সেদিন। তো এখন গাড়িতে ঠাকুর তুলে সাইজ করে ব্যাগপত্র তুলে দেওয়া হলো, এবার চলে যাবে ওরা সোজা কুড়ুম্বা, আর আমরা যাব কালকে। তাহলে পরের ভিডিওটা তোমাদের দেখাবো পুরোটাই। আর এই যে ননি ননা দুজনাই রেডি, সাজুগুজু করে মামা বাড়ি যাচ্ছে বলে কথা। তো চলো এবার দেখা যাক, গাড়ি ছেড়ে দেবে। গুড মর্নিং, এখন 7ই এপ্রিল সকালবেলা আমরা যাচ্ছি সেই কুড়ুম্বা গ্রামে। আর গাড়িতে দেখলাম তেল ভরা পরে হাওয়া নেই চাকায়, তো একটু আমার কর্তামশাই নিজে নিজে হাওয়া দেওয়ার চেষ্টা করছে গাড়িতে। তো হাওয়া দেওয়া হয়ে গেল, এখন আমরা নৌকা পার হচ্ছে, এই যে দেখছো নৌকায় উঠে পড়েছি। তো নৌকা পার হয়ে এবার আমরা আস্তে আস্তে চলে গেলাম পাপিয়া গ্রাম। তো যেহেতু বর্ধমান ডিস্ট্রিক্ট, এটা বর্ধমান ডিস্ট্রিক্ট গোপালপুর কুড়ুম্ব, তো চারিদিকে তোমার ধানের জমি, তো খুব ভালো লাগছে, ধান আর জব বেশি, এদিকে ধানের চাষটাই বেশি। তো এই করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম 7টা বাজতে 5 মিনিট আগে। তো এই যে রাধা গোবিন্দ আর গৌরনীতায় দেখছো, এগুলোকে সাজানো গোজানো হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়ব পথ পরিক্রমায়। তো আমরা সকাল সকাল পৌঁছে গেছি, আর ওদিকে সবাই রেডি হচ্ছে দেখলাম। দেখো আমাদের ননটি রাধা সেজেছে, আর এই যে চলে আছে আমাদের ননি। এখন আমরা বেরোবো, এবার ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে টুকটুকি করে মন্দির পর্যন্ত, তারপরে পথ পরিক্রমায় বেরোনো হবে। ওখানে অনেকেই অপেক্ষা করছে ঠাকুর দর্শন করে বলে। আর যে ফাইনালি আমরা মন্দিরে চলে এলাম, মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, আর মন্দিরটা দেখতেও খুব সুন্দর লাগছে। আমি প্রথম দেখছি, এটা মনে হয় বছর তিনেক বা দু বছর বা 4 বছর এরকম হবে প্রতিষ্ঠা হয়েছে, 3 বছর হবে যতটা সম্ভব আমি জানি না ঠিক। তো এই যে ওঠার সিঁড়ি, আর এই যে ঠাকুর, এখানে ঠাকুরের মন্দির, ঠাকুর নাই মানে এখানে তোমার এই যে সিংহাসনটা বানানো হয়েছে, যেই বানাক খুব সুন্দর বানিয়েছে। তো দারুণ লাগছে, প্রতিমা বসলে কত সুন্দরই না লাগবে। তো খুবই ভালো লাগছে মন্দিরটা, আর মন্দিরটা যেহেতু সিঁড়ি দিয়ে উঠেই তোমার মাঝখানেই ঠাকুর থাকবে, তারপর চারিদিকে তোমার মন্দিরটা পরিক্রমা করার জন্য জায়গা আছে। আর এই যে নেমে এখানে সব একটু নাম কীর্তন করবে, তারপরে চলে যাবে পরিক্রমা বেরিয়ে পড়বে। আর এই যে রাধা রাধা একজন কৃষ্ণ সেজেছে, খুব ভালো লাগছে। অনেকক্ষণ হাঁটার পরে এবার আমরা, আমি আর পাপিয়া উঠেছি টুকটুকিতে, রাধা গোবিন্দকে ধরতে হবে, যারা ধরেছিল তারা নেমে পড়েছে। তো এখন বেশ খানিকক্ষণ আর একটু ঘোরাঘুরি করে আমরা চলে আসব মেন মন্দিরে। তো আমাদের হয়ে গেল অনেকক্ষণই ঘোরা।
এই যে তোমার ফাইনালি দেখো সিংহাসনে ঠাকুর বসে পড়েছে, এত সুন্দর লাগছে। আর ভোগ নিবেদন করা হয়ে গেছে, পুজো অর্চনা করা হয়ে গেছে, সংকল্প করা হয়ে গেছে, পাপিয়ার নামে সংকল্প হয়েছে। আর এখানে খাওয়াচ্ছে ঠাকুরের প্রসাদ 40 টাকায়, এত সুন্দর প্রসাদ। মানে দুই রকমের সবজি আর তোমার কলাইয়ের ডাল, চাটনি। আর একটা জিনিস দেখলাম এখানে, খাবারের আগে প্রথমের দিকে একদম বোঁদে আর তোমার পায়েস দিয়ে দিচ্ছে, এটা খাওয়ার পরে তোমার দেবে অন্ন। তো রান্নাবান্না খুব ভালো হয়েছিলো। এই করে আমরা খেয়ে খাওয়ার পরে একটু রেস্ট করে মোটামুটি 4টের দিকে এরকম টাইমে বেরিয়ে পড়েছিলাম, একটু বেলা থাকতেই, যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, একটু সময় নামবো অনেকটা পথ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা।